হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস রেসিপি। চাইনিজ খেতে কে না পছন্দ করে? চাইনিজ আমরা সকলেই পছন্দ করি, তাই আমি আজকে আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। আমি আজ বানাবো বাঁধাকপি মাঞ্চুরিয়ান, ক্যাবেজ মাঞ্চুরিয়ান। এজন্য আমি বাঁধাকপিকে খুব মিহি করে কুচিয়ে নুন মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিই, তারপর সে থেকে ভালো করে চিপে জল বার করে দিয়েছি। তার ফলে বাঁধাকপিগুলো কিন্তু শুকনো হয়েছে, যার ফলে আমরা যখন মাঞ্চুরিয়ান বলটা বানাবো, বলটা কিন্তু খুব সুন্দর হবে। এজন্য আমি কি করেছি, আপনারা যখন বানাবেন বাঁধাকপির পাতাগুলো ভালোভাবে কুচিয়ে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তার ফলে বাঁধাকপির ভিতর থেকে একটা জল বেরোয়। তো সেই জলটা ভালো করে চিপে আমি ফেলে দিয়ে বাঁধাকপিটাকে পুরো শুকনো করে নিয়েছি। তারপর মাঞ্চুরিয়ান বল বানাতে গেলে আমাদের খুব সুবিধা হবে এবং টেস্টটাও কিন্তু ভালো লাগবে। আর নিয়েছি এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু আছে গরম মশলা গুঁড়ো, স্প্রিং অনিয়ন নিয়েছি, স্প্রিং অনিয়নের সাদা অংশটাকে আলাদা করে রেখেছি, আর সবুজ অংশটাকে আলাদা, একটু কাঁচা লঙ্কা কুচি আছে, একটু ক্যাপসিকাম আছে, একটু রসুন কুচি আছে। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা, আমি এখানে ময়দা ইউজ করছি বাঁধাকপিটাকে মাখার জন্য, আর কর্নফ্লাওয়ার। মোটামুটি এখানে আমার 3 চামচ ময়দা আর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। এটা দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে মাখিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য নুন, কারণ নুন দিয়ে আমরা কিন্তু বাঁধাকপিটা আগে মেখেছি। আর দিয়ে দেবো একটু সয়া সস, সামান্য সয়া সস দিয়ে দেবো 1/2 চামচ মতো। এবার বাঁধাকপিটাকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। যদি আপনাদের বাঁধাকপিটা খুব ড্রাই মনে হয়, 2-1 ফোঁটা জলের ছিট দিতে পারেন, কিন্তু বেশি জল দেবেন না, ব্যাটার যেন একদম পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু একদমই ভালো হবে না। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে, আমি কিন্তু এখানে জল ইউজ করিনি। এবারে আমি এখান থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব, মাঞ্চুরিয়ান বল। এভাবে মাঞ্চুরিয়ান বলগুলো আমি তৈরি করে নেব। আমি এখানে তেল গরম করে নিয়েছি, আমি এবারে মাঞ্চুরিয়ান বলগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। বলগুলো ছাড়ার সময় ফ্লেম কিন্তু একদম লো রাখবেন, ছাড়া হয়ে গেলে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে গেলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সমস্ত বলগুলো একেবারে ছেড়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের কড়াইয়ের সাইজ অনুযায়ী বুঝে ছাড়বেন, যাতে গায়ে লেগে ভেঙে না যায়। মিডিয়াম হাই ফ্লেমে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার বলসগুলো কিন্তু দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমি তেলটা কমিয়ে নিয়েছি, এবার ওই কড়াইতে ওই তেলে আমি দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। চাইনিজ রান্না কিন্তু সবসময় হাই ফ্লেমে হয়, হাই ফ্লেমে দিয়ে কিন্তু এটা করতে হবে। এবার তো আমি দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়নের সাদা অংশ, সবুজ অংশ, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দেবো একে একে সয়া সস, সমস্ত সসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কেচাপ, রেড চিলি সস, সমস্তই আমি 1 চামচ করে দিচ্ছি। দিয়ে দেবো গ্রিন চিলি সস, দিয়ে দেবো সেজওয়ান সস একটুখানি, আর দিয়ে দেবো সামান্য ভিনিগার।
খুব ভালোভাবে নেড়ে দেবো, মিশিয়ে নেবো। সেজওয়ান সসটা দিলে টেস্টটা খুব ভালো আসে, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই সময় আমি দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার সময় কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, কারণ সমস্ত সসের মধ্যে কিন্তু লবণ থাকে। দিয়ে ভালোভাবে নিয়ে নেবো। আপনারা যদি ড্রাই করতে চান, ড্রাই মাঞ্চুরিয়ান যদি খেতে চান, তাহলে এই অবস্থায় কর্নফ্লাওয়ার অল্প এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়ে দেবেন। কিন্তু আমি একটু গ্রেভি পছন্দ করি, তো আমি এখানে একটু জল দেব। আমি দিয়ে দিচ্ছি একটু জল অল্প করে। আমি একটু জল দিয়েছি, আমার যদি একটু গ্রেভি পছন্দ হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রান্নার জন্য আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলো জল। আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলে নিয়েছি, গুলে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, তাতে গ্রেভিটা আমার ঘন হয়ে যাবে। আমি কিন্তু যতটা সম্ভব সহজভাবে দেখিয়েছি, আমি যেভাবে বাড়িতে তৈরি করি সেভাবেই দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এবার কিন্তু আমি এর মধ্যে বলসগুলো দিয়ে দেব। বলসগুলো দিয়ে কিন্তু জাস্ট একটু গ্রেভিটার সাথে মিশিয়ে দেব, দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটা প্লেটে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমার ক্যাবেজ মাঞ্চুরিয়ান। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। আজ এই পর্যন্তই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।